সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা দেব মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা প্রজাপতি। অন্যান্য প্রেক্ষাগৃহে এই সিনেমা মুক্তি পেলেও কলকাতার সরকারি সিনেমা হল নন্দনে এই সিনেমার কোনো জায়গাই হয়নি, যা ঘিরে ইতিমধ্যেই চড়েছে রাজনৈতিক পারদ। নন্দনে প্রজাপতি সিনেমার জায়গা না হওয়ার টুইট করে আক্ষেপ প্রকাশ করেছেন খোদ অভিনেতা দেব। আর রবিবার সেই প্রসঙ্গে নাম না করে মুখ্যমন্ত্রীর আক্রমণের সুর শোনা গেল বিজেপি সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের গলায়। তিনি বলেন, বিজেপি নেতা মিঠুনের সঙ্গে তৃণমূল সাংসদ দেব অভিনয় করার কলকাতার সরকারি সিনেমা হল নন্দনে প্রজাপতি জায়গা হলো না, এত ছোট মন কেন আপনার? আপনারা জানেন ফিল্ম ফেস্টিভ্যালে মিঠুন দাকে ডাকা হয়নি, বাংলা একমাত্র সুপারস্টার তাকে ডাকা হয়নি, কারণ তিনি টিএমসিতে নাই, বিজেপি করে। ঠিক একইরকম ভাবে দেবকে গতবারে জোর করে দাঁড় করানো হয়েছিল, ও ভোটে দাঁড়াতে চাইনি, কারণ তারও ব্যবসা বন্ধ করা হয়েছিল, নাহলে দাঁড়াবে না। আজকে টিএমসি না করলে আপনি চাকরি পাবেন না, আপনি সিনেমায় জায়গা পাবেন না, নাটকে জায়গা পাবেন না, আপনি হল পাবেন না রিলিজ করার জন্য। নন্দন কিসের জন্য করা হয়েছে? ফুর্তি করার জন্য, সিনেমা উদ্বোধন করার জন্য। বাঙালির জানেন মিঠুনদা বহুদিন পরে সিনেমা করছেন, একটা বাঙালি তার জন্য অপেক্ষা করে আছে, তাকে রিলিজ করার জায়গা দেবেন না? এত ছোট মন কেন? তার দোষ দিয়েছে